আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই প্যাটার্নটা করব ম্যানুয়ালি। তো এই প্যাটার্নটা করার জন্য আমি এই মেজারমেন্ট চার্টটা আপনাদের ফাইলে দিয়ে দেব, আর হচ্ছে যে আমার কাছে যেহেতু প্রিন্ট করা নেই, অনলাইনে প্রিন্ট করা থাকলে আমি দিয়ে দিতাম। এটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দেব এবং প্রথমেও একবার পাবেন আপনারা। তো আমার সাথে থাকুন। এই প্যাটার্নটা করার জন্য আমরা কিছু বোর্ড নিয়েছি। আমি ল্যাপটপটা সরাই দিলাম, আমার এখানে মেজারমেন্ট শিটটা ওপেন আছে। তো ভিউয়ার্স দেখেন, এটা আসছে যে আমার প্যান্টের উপরের পার্টটা, অংশটা করব আগে। তো উপরের অংশটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে উপরের যে অংশটা করব, সেটা হচ্ছে যে আমি এই ওয়েস্টের এরিয়াটা আগে করব। তো ওয়েস্টের এরিয়া করার জন্য আমার এখানে এই মেজারমেন্ট নিতে হবে। মেজারমেন্ট আসছে ওয়েস্টে, আমরা প্রথম একটা গ্রিন মার্কের দাগ দিয়ে দেবো ভিউয়ার্স। তো গ্রিন মার্কের দাগ দিয়ে নিতে হলে আমাদের একটা কলম লাগবে, এই যে সাইন পেন, যাতে সাইন পেনটা আপনারা সবাই বুঝতে পারে, সেই জন্য সাইন পেনটা নিয়েছি। এই পেন্সিল দিয়ে আমি দাগাবো না, যার জন্যই এটা আমি আজকে কলম দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স ইঞ্চি টেপ লাগবে, এই যে একটা ইঞ্চি টেপ আছে, ইঞ্চি টেপটা আমি দেবো। ইঞ্চি টেপ হচ্ছে যে আমি মেজারমেন্টেও আছে এই মেজার শিটটা, সিএমএও করা আছে, আপনারা সবাই দেখবেন শিখবেন, প্যান্ট কীভাবে করে সেটা আপনারা জানবেন ভিউয়ার্স। তো আমি এখানে একটা গ্রিন মার্ক নিয়ে নিচ্ছি। তো গ্রিন মার্কটা আমি নেবো হচ্ছে, এখানে আমি বেসিক্যালি এই 9 সিএমের একটা, 9 ইঞ্চির একটা গ্রিন মার্ক নিয়ে নিলাম। আমি ইঞ্চিতে করতেছি কিন্তু এটা সিএমএও করা আছে। তো এই যে দেখেন, আমি 9 সিএম অনুপাতে একটা গ্রিন মার্ক টেনে নেবো ভিউয়ার্স। তো টেনে নেওয়ার জন্য আমার একটা স্টেট স্কেল লাগবে। তো এই সেট স্কেল দিয়ে আমি এখানে দাগ দিয়ে নিলাম এবং এ পাশেও আমি এখানে দাগ দিয়ে নিলাম। এই যে দেখেন, এই এটা আমি দাগ দিয়ে নিলাম। এখন আমাদের এইখানে এইখান থেকে আমরা প্রথমত 1.5 ইঞ্চি নিচেই একটা দাগ দিয়ে নেবো, এই যে এইখান থেকে 1.5 ইঞ্চি নিচেই দাগ দিয়ে নেবো, 1.5 ইঞ্চি নিচেই দাগ দিয়ে নেবো। আমি যেভাবে করি ঠিক আপনারা এইভাবে করেন, ইনশাল্লাহ প্যাটার্ন ম্যানুয়ালে কীভাবে কাটতে হয় সেটা আপনারা সবাই পারবেন। আমার সাথে থাকেন, দেখতে থাকেন কীভাবে প্যাটার্ন কাটি ম্যানুয়ালে। এতদিন তো ক্যাডে শিখাইছি, এখন আমি ম্যানুয়ালি আপনাদের প্যাটার্ন কাটা শিখাবো। তো সেই জন্য আমি এখানে দাগ দিয়ে নিয়েছি। তো আমি এইখান থেকে, এই যে আমি এইখান থেকে আমার যে থাই এরিয়া, আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিলাম ভিউয়ার্স, এখান থেকে এই যে 9 ইঞ্চি নিয়ে নিলাম, 9 ইঞ্চি নিয়ে আমি এখান থেকে সুন্দর করে একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। আমার এটা কিন্তু গ্রিন মার্ক, এটা গ্রিন মার্ক, এটা গ্রিন মার্ক, এটা আমি নিচের পোর্শনটা পরে করতেছি, আগে আমি উপরের যে ফন্ডাইজের আর ব্যাকরাইজের যে শেপগুলো আছে সেগুলো আমি এখান থেকে ওয়েস্টেডগুলো করতেছি। তো ভিউয়ার্স, তো এখানে আমি এই 10 সিএম নিয়ে নেবো ভিউয়ার্স, 10 নিয়ে, এই যে 10 নিলাম, এটা হচ্ছে হিপের জন্য নিলাম 10, এই যে দেখেন 10 নিয়ে নিছি, 10 নিয়ে নিলাম, এখানেও 10 নিয়ে নেবো, 5 দুগুণী 10 সেন্টার করব, এখানেও 10 নিয়ে নেব, এই 5 দুগুণী 10, এই যে 10 নিয়ে নিলাম, এখানে আমি সেন্টার করব ভিউয়ার্স। এটা হচ্ছে যে আমার হিপের মাপটা আমি নিয়ে নিলাম, আমার হিপের মাপ 10 10 20 20 20 40 সিএম, তো আমি এই 40 ইঞ্চি তো আমি নিয়ে নিলাম। আর এইখান থেকে আমি 3.5 ইঞ্চি উপরে নেবো হচ্ছে হিপের মাপটা, এইখান থেকে 3.5 ইঞ্চি, মানে এই থাই বা ক্রস পয়েন্টের উপরের থেকে 3.5 ইঞ্চি উপরে, এই 3.5 ইঞ্চি উপরে, থায়ের 3.5 ইঞ্চি উপরে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা আছে যে আমার টোটাল হিপের যে মাপটা, সেই মাপটা এখানে আছে হিপ, হিপ, হিপের মাপ, এটা আছে হিপের মাপ ভিউয়ার্স, আর এটা আছে থাই, থাই। তো ভিউয়ার্স, আমি এইখান থেকে
ঠিক 1.5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব ভিউয়ার্স। এটা আছে ফন্ডাইজের জন্য। তো ফন্ডাইজের জন্য আমরা এখান থেকে হিপের মাপ যেহেতু নিছি, এখান থেকে আমি 1/2 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবো। এই যে এখান থেকে 1/2 ইঞ্চি দূরে, এই এইখান থেকে 1/2 ইঞ্চি দূরে আমি এইখান থেকে ফন্ডাইজের এই যে শেপটা দিয়ে দিলাম, দেখেন এই যে আমি থাইয়ের মাপের থেকে ধরে, এটা আসছে যে আমার হিপ, এটা থাই, এটা ওয়েস্ট। তো আমার এইখান থেকে 1/2 ইঞ্চি নিতে হবে ভিউয়ার্স, এইখান থেকে ডাইরেক্ট 1/2 ইঞ্চি নিচে নেব। নেওয়ার পরে এইখান থেকে আমার ওয়েস্টের মেজারমেন্ট নিতে হবে 16 × 32। তো আমি এখানে 8 নিয়ে নেব ভিউয়ার্স, এই দেখেন 8 নিয়ে আমি এইখানে স্কেল ধরে সুন্দর করে স্মুথলি একটা শেপ দিয়ে দিতে পারি। যেহেতু ফ্রন্ট পার্টটা আমাদের সাধারণত একটু শেপ থাকে, তো শেপটার জন্য আমাদের প্যান্টের ওয়েস্টের ফিটিংটা ভালো হয়। আর এইখান থেকে আমি এইখানেও একটা সুন্দর শেপ নিয়ে নেব ভিউয়ার্স। দেখেন আপনারা ইজি ইচ্ছা করলে প্রত্যেকটা গার্মেন্টসে যারা চাকরি করে তাদের এই ধারণা থাকা উচিত। এই দেখেন এখান থেকে আমি ওয়েস্টের একটা শেপ নিয়ে নিলাম, এটা আমার ফ্রন্টের একটা পার্ট হয়ে গেল। তো এইখান থেকে আমি 2 ইঞ্চি দূরে নেব, আসছে যে আমার ব্যাক রাইস, এই যে 2 ইঞ্চি দূরে নিলাম ব্যাক রাইস। ব্যাক রাইসটা 2 ইঞ্চি দূরে নিয়ে আমি এইখান থেকে এই যে এইখান থেকে ঠিক 1/2 ইঞ্চি ডিস্টেন্স নেব। 1/2 ইঞ্চি ডিস্টেন্স নিয়ে এইখান থেকে আমি এরকম আর একটা দাগ নেব। দাগ নিয়ে এই যে আমার এটা ব্যাক রাইস, এই যে আমার ব্যাক রাইসের শেপটা এই যে আমি দিয়ে দিলাম। আর এটা আছে ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, এটা আছে ফ্রন্ট, এটা আছে ফ্রন্ট। তো ভিউয়ার্স এখন আমার এইখান থেকে যে স্ট্রেট যেটা আছে এখান থেকে আমার 8 ইঞ্চি নিতে হবে ওয়েস্টের জন্য। তো এখানে আমি 8 ইঞ্চির জায়গা আমি 9 ইঞ্চি নেবো ভিউয়ার্স, এই যে 8 ইঞ্চির জায়গা 9 ইঞ্চি নেব, এই 9 ইঞ্চি নেব। 9 ইঞ্চি নিয়ে এইখান থেকে আমি এইখানে একটা স্ট্রেট দাগ দিব, এই যে দেখেন স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এখন এইখান থেকে আমার ওয়েস্টের থেকে আমি 1/2 ইঞ্চি দূরে, এইখান থেকে 1/2 ইঞ্চি দূরে আমি এই একটা শেপ দিয়ে দিলাম, ব্যাক রাইজের শেপ। তো ভিউয়ার্স আমার ফ্রন্টের পার্টের পোর্শনটা কমপ্লিট। আমার টোটাল লেন্থ হচ্ছে, এখানে আমি সিম অ্যালাউন্স দিইনি, সিম অ্যালাউন্সটা দিব আমি যখন কাটবো, তার আগে দিয়ে সিম অ্যালাউন্সটা দিয়ে নিব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখেন কীভাবে। এখানে আমার টোটাল লেন্থ হচ্ছে 37 ইঞ্চি, আমার মেজারমেন্ট যেটা আছে 37 ইঞ্চি, এই যে ওয়েস্টের থেকে 37 ইঞ্চি, 37 ইঞ্চি নিচে আমি একটু এদিকে টেনে নিই, এই যে আমার 37 ইঞ্চি, এই যে 37 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম ভিউয়ার্স। 37 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে আমার এইখানে যে মেজারমেন্ট আছে নিচের পোর্শনটা একদম সহজ 9 ইঞ্চি, তো আমি এখানেও 9 ইঞ্চি দাগ দিয়ে দেবো ভিউয়ার্স, এই যে 9 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি, এখানেও 9 ইঞ্চি দাগ দিয়ে দেবো যে গ্রিন মার্কটার জন্য। তো গ্রিন মার্কটা আমরা এখানে সুন্দর করে নিয়ে নেব, এটা হচ্ছে গ্রিন মার্কের জন্য নিয়ে নিলাম 9 ইঞ্চি, এই। তো আমার এইখান থেকে ইনসিএম যে লেন্থ আছে, ইনসিএম লেন্থ আছে 28 সিএম, তো আমি 14 ইঞ্চি নিচে, 28 ইঞ্চি তা 14 ইঞ্চি নিচে আমি একটা শেপ দিয়ে দেবো, এই যে 14 ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়ে দেবো ভিউয়ার্স। এই যে দেখেন এখানে আছে আমার ইনসিএমের মেজারমেন্ট, ইনসিএমের মেজারমেন্ট এখানে আছে, ইনসিএমের মেজারমেন্ট দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, এটা আছে ইনসিএমের মেজারমেন্ট। আর আমি একটু এটা আছে ইনসিএমের মেজারমেন্ট, তো ইনসিএমে আমাদের এখানে 8 ইঞ্চি নিতে হবে ভিউয়ার্স, ইনসিএম এখানে আমরা 8 ইঞ্চি নেব, যে দেখেন এখানে 8 ইঞ্চি নেব, এখানে সেন্টার রাখবো, এখানে 4 ইঞ্চি দেবো, এখানে 4 ইঞ্চি দেবো, এটা আছে ফন্ডাইজের জন্য আমি নিচ্ছি ভিউয়ার্স, এই যে দেখেন এই
এই 8 ইঞ্চি আর এইখান থেকে আমি এখন পন্ডাইজার যে শেপটা আছে সেটা শেপটা আমি দিয়ে দেব এইখান থেকে একটু সুজা দাগ দেব এইখান থেকে একটু সুজা দাগ দেব দাগ দেওয়ার পরে আমার এটা আছে পন্ডাইজ তো পন্ডাইজের জন্য আমি এই শেপটা বেশি শেপ হয়ে গেছে এই এই শেপটা আমি পন্ডাইজে দাগ দিয়ে দেব এই দেখেন পন্ডাইজের শেপ আমি দিয়ে দিলাম এখন এটা আছে যে আমার ব্যাকগ্রাইজের শেপ তো ব্যাকগ্রাইজের দাগের জন্য আমার যথারীতি এইভাবেই দিতে হবে এই ব্যাকগ্রাইজের শেপটাও আমি এইভাবে দিয়ে দিলাম এই এটা আছে ব্যাকগ্রাইজের শেপ ইয়েস সাইড সেমের শেপ এটা আছে সাইড সেম এটা আছে ফন্ডাইস তো আমি এইখান থেকে সোয়া ইঞ্চি নেব আছে এই ব্যাকগ্রাইজের জন্য এই যে ব্যাকগ্রাইজের জন্য এটা সোয়া ইঞ্চি নেব এখান থেকে ইনসিএম থেকে আর বটমের থেকে আমি যে ম্যাপটা নেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি এইখান থেকে তো এইখান থেকে আমার হাফ ইঞ্চি নিচে আসবে ব্যাকগ্রাইজটা হাফ ইঞ্চি নিচে আসবে আমার ব্যাকগ্রাইজটা এইখানে হয় তো এইখানে হবে তো এইখান থেকে আমি এইখানে ব্যাকগ্রাইজের দাগটা দিয়ে দেবো এই তো ভিউয়ার্স দেখেন এই ব্যাকগ্রাইজ ব্যাকগ্রাইজের শেপ আর হচ্ছে আমি একটু উপরের দিকে তুলে দিই এই এখন একটু তুলে দিই এখানে আছে যে আমার বটমের শেপটা বটমে যে দাগটা সেই বটমের দাগটা বটমের দাগ আমি এখানে দাগ দিয়ে নিলাম এইখান থেকে আমার মেজারমেন্টটা আসছে এখান থেকে আমার 3.5 এখান থেকেও 3.5 তো আমার 3.5 ইঞ্চি আমার এখান থেকে এই পর্যন্ত 3.5 ইঞ্চি নিয়ে নেব ভিউয়ার্স এই যে দেখেন 3.5 ইঞ্চি আমি এখানে মিলে দিলাম এখান থেকে যথারীতি 1 ইঞ্চি আমি নিয়ে নিলাম 1 ইঞ্চি নিয়ে এখানে 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম তো এখানে যথারীতি আমরা এখানেও একটু দাগ দিয়ে দেবো এই যে দাগ দিয়ে দিলাম 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম তো বটমের পোর্শনটা শেষ এখন আমরা এটা যদি কাটতে যাই তাহলে আমরা চতুর্পাশে আগে 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে নেব তো সুইং অ্যালাউন্স দিয়ে নেওয়ার জন্য আমি এইখানে যাব এইখান থেকে এইখানে আসব এইখান থেকে আমি সুইং অ্যালাউন্স এই যে 1 সিএম দিয়ে নিচ্ছি ভিউয়ার্স 1 সিএম বা যার যার মতন সে সে সেটা পারে সে দিয়ে নেবে এইখান থেকে আমি 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দাগ দিয়ে নিচ্ছি আর এই যে শেপটা আছে এই শেপটা যথারীতি এই এইখানে দিয়ে একদম এইখানে 100% মিল থাকতে হবে যাতে টেপ না খেয়ে যায় টেপ খেয়ে গেলে তাহলে আর এই প্যাটার্নটা সুন্দর হবে না তো যার জন্য এই প্যাটার্নটা সুন্দর করতে গেলে এখানে স্ট্রেট রাখতে হবে বরং একটু হাইকিং হলে আরও ভালো উপরের দিকে সামান্য স্লাইট হাইকিং হলে ভালো তো ভিউয়ার্স এখন আমি এটাকে সুইং অ্যালাউন্স দিয়ে দিই এখানে আমি 1.5 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে দেবো এই তো এখানেও আমি 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে দেবো এই যে সুইং অ্যালাউন্স দিয়ে এসেছি সুইং অ্যালাউন্স দিয়ে আমি এটা কেটে দেবো এই যে দেখেন এই এই সুইং অ্যালাউন্স 1 ইঞ্চি দিয়ে আমি আগে ব্যাক পার্টটা তুলে নেব ব্যাক পার্টটা আগে কেটে নেব তো ব্যাক পার্টটা কাটার আগে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি যে এই প্যাটার্নটা প্রত্যেকটা জায়গায় সুইং অ্যালাউন্স আমার অ্যাড করতে হবে তা সেটা কীভাবে করবেন এটা একদম সিম্পল জিনিস এটা এই যে ধরেন এই যে সুইং অ্যালাউন্সটা আমি এই পাশে সুইং অ্যালাউন্স দিয়ে নিছি এখন আমি এখানে এই যে 1 ইঞ্চি 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে নিলাম এখানেও আমি যথারীতি 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে নিলাম এখানেও আমি 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স দিয়ে নেব ভিউয়ার্স তো দেখেন 1 ইঞ্চি সুইং 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স আমি দিয়ে নিচ্ছি
এটা ইঞ্চিতেও আছে, মেজারমেন্টটা আমি মেজারমেন্ট শীট দিয়ে দেবো আপনাদের, এই ভিডিওতেই থাকবে মেজারমেন্ট শীট, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে কোন জায়গার থেকে কতটুকু মেজারমেন্ট নিছি। সব মেজারমেন্ট আমি বলে দিলাম, তারপরও আপনাদের যদি কোনো কনফিউজ থাকে তো সেক্ষেত্রে আপনারা ভিডিওর যে মেজারমেন্ট শীট থাকবে সেখান থেকে আপনারা মিলে নেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য, যাতে আপনারা ভালো ভালো এই সব প্যাটার্ন করার জন্য। এই যে দেখেন, এই যে সুইং অ্যালাউন্স, যে পাশটা আমার কেটে পড়ে যাবে সেই পাশটা আমি এখানে হ্যাঁ রেখে দেব। তো আমার এইখানে এই যে আমি এই যে আমার ব্যাক ফ্রন্ট পার্টটা আছে, ফ্রন্ট পার্টটা আমি এখানে রেখে দেবো। এই যে দেখেন, ফ্রন্ট পার্টের শেপ আসছে আমার এইখানে, এই যে এই পর্যন্ত। তো এটা আমার ব্যাক পার্টের শেপ, এই ব্যাক পার্টটা আমি আগে কেটে নিচ্ছি। এই যে এটা ব্যাক পার্ট, তো আমি এখানেও 1.5 ইঞ্চি যথারীতি সুইং অ্যালাউন্স দিয়ে কেটে নেবো। তারপর এইখান থেকে আমি টেস্ট করে আমি অন্য প্যাটার্নটা কীভাবে কাটি সেটাও আপনি আপনারা দেখেন। এই যে দেখেন, এটা কীভাবে কাটি, এই যে সুইং অ্যালাউন্স সহ আমি কেটে নিচ্ছি, আপনারাও এটা কেটে নিতে পারবেন এইভাবে। এই এটা আমার ব্যাক ভিউ, ব্যাক পার্ট। তারপরে ব্যাক পার্ট আমি যে ইয়োক টিয়োক আছে, পকেট টকেট আছে, সেটা আমি পরে লাগাবো, পরে অ্যাটাচ করব। তো এখান থেকে আমার যে সুইং অ্যালাউন্সটা ব্যাক গ্রাইজের, সেটাও আমি এখান থেকে নিয়ে নেব। এই নিয়ে নিয়ে আমি এটা কেটে দেবো। এই যে দেখেন, এর সাথে সুন্দর করে আমার মনে হয় না যে আমার যে আমি করতে পারবো আপনাদের জন্য। তো এখানে আমার যে বটমের শেপটা আছে সেটা আমি এখানে কেটে দিলাম, আর এখান থেকে যথারীতি এই যে যেটা আমার ওয়েস্টেজ পার্ট সেটা আমার ডাইনে থাকবে সবসময়। এই এইভাবে আমরা কেটে নিলাম। তো এটা আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এখানে হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ব্যাক পার্টটা রাখবো, ও একটু দাগাই নেবো ব্যাক পার্টটা। এই যে এই প্যাটার্নের উপরে আমি দাগাই নেবো ব্যাক পার্টটা। দাগাই নেওয়ার পরে তারপরে আমি এখান থেকে ফ্রন্ট পার্টটা সিম অ্যালাউন্স সহ আমি তুলে নেব। এই যে দেখেন, ক্যাডে করলে করা সবচেয়ে বেটার। তো ক্যাডে এখন আর আমরা করি না, ক্যাডেই করি, এখানে ম্যানুয়ালি আর করি না। তো ম্যানুয়ালি আগে অনেক করছি, তো এখন আমরা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ক্যাড এসে গেছে, ক্যাডেই করি। তো আমি এখন ক্যাডের জন্য 14-15টা সফটওয়্যার আছে, আমি প্রত্যেকটা সফটওয়্যারের ভিডিও দেওয়ার চেষ্টা করব পার্ট বাই পার্ট, আপনারা আমার সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ আজ অনেকগুলো ক্যাড সফটওয়্যার জানি, তো আসলে এখানে চাওয়াবাজির কিছু নাই, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে কোনো 2 নম্বরই কোনো কিছু নাই, এখানে আসলে ক্যাড আমি নিজেই করি, আমার নিজের কাছেই সফটওয়্যার আছে। যদি সফটওয়্যার রিলেটেড কোনো কিছু ইস্যু থাকে তো আমার সাথে শেয়ার করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এই যে দেখেন, আমি এইভাবে এখন এইটা দিয়ে আমি কেটে নিচ্ছি ব্যাক পার্টটা। এই যে ব্যাক পার্টটা এখন আমি এখান থেকে কেটে নেব। এই এটা আমি নিচের পার্ট আমার যেটা আছে সেটা আমি ব্যাক পার্ট, এই যে এটা ব্যাক পার্ট কেটে নিয়ে পরে আমি ফ্রন্ট পার্টটা এখান থেকে টেস্ট করে নেব। এই আমি এটা পিন মারা উচিত, আসলে পিন মারলে পরে আবার কমপ্লেন্সে ধরে, তার জন্য পিন টিন এখন মারা যাবে না। তো পিন ছাড়াই আমি কাটতেছি, আপনারা দেখেন। এই একটু চাপা দিয়ে নিছি, তো আমার এখন সাইড সেমের অংশটা কাটতে হবে। এই যে সাইড সেম আমি কীভাবে কাটি সেটা দেখেন, সাইড সেমের জন্য আমি এখানে সাইড সেমে যাব। এই সাইড সেমটা এভাবে আপনারা কেটে নেবেন। এই যে আমি কিন্তু নিচে একটা পার্ট নিয়ে নিছি, এই পার্ট অনুপাতে
তো আমার এটা ব্যাক পার্ট এই যে এটা হয়ে গেছে এই যে নিচের ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্ট আমি এটা কেটে নিলাম এই যে ব্যাক পার্ট আমার এটা কমপ্লিট এখন আমি এটাতে ফ্রন্ট পার্ট করব ভিউয়ার্স আমার যেটা আছে এটা দিয়ে আমি ফ্রন্ট পার্ট করব তো ফ্রন্ট পার্ট করার জন্য আমার এখানে এইখান থেকে আমি যথারীতি হাফ ইঞ্চি স্প্রিং অ্যালাউন্স রেখে কেটে দিব এই আমার যে ফ্রন্ট পার্টের দাগটা দেওয়া আছে সেইখান থেকে হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে আমি এখান থেকে কেটে দেবো এখান থেকে হাফ ইঞ্চি অ্যালাউন্স রেখে এই যে আমার এইটুকু আছে ব্যাক ভিউ এটা আছে সাইড সেম এটা আছে ওয়েস্ট আর এইটা আছে যে আমার ফ্রন্ট পার্টের এই যে ফ্রন্ট পার্টের আমার এই যে যে ফ্রন্ট পার্ট এই এই ফ্রন্ট পার্টের আমার যে দাগটা আছে সেই দাগটা আমি এখান থেকে এই যে নিয়ে নিচ্ছি এই এটা আছে ফ্রন্ট পার্ট তো ফ্রন্ট পার্টের দাগটা আছে এই পাশ দিয়ে আসছে এই যে ফ্রন্ট পার্ট আমি হাফ ইঞ্চি দাগ আমি দিইনি দাগ দিলে বেশি হিজি বিজি হয়ে যায় যার জন্য দাগ দিইনি এই জন্য আমি দাগ ছাড়াই হাফ ইঞ্চি অনুপাতে আমি কেটে নিচ্ছি তো দাগ দিয়ে কাটাই ভালো যদিও ট্রেনিংয়ের জন্য আমি দিচ্ছি এটা তো অনেক আমার এটা ফ্রন্ট পার্ট হয়ে গেল ভিউয়ার্স এই যে দেখেন এটা আমার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট এই এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তো এই যে আমার সাইড সেম 100% আমার মিলতে হবে আর এখানে ফ্রন্ট রাইজও আমার 100% মিলতে হবে ফ্রন্ট রাইজও মিলতে হবে আর হচ্ছে এখানে আছে যে আমার এইখানে আমার ফ্রন্টের কিছু কাজ আছে ব্যাগের কিছু কাজ আছে পকেটের তো অনেকেই মনে করে যে না পকেট তো কাটলো না সারে তো কীভাবে পকেট কাটে সেটা আমি দেখব তো ভিউয়ার্স আমার সাথে থাকুন আমার সাথে থেকে ইনশাল্লাহ আপনারা পকেটের যে অংশগুলো সেটা দেখতে পারবেন এইখান থেকে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চি আর এইখান থেকে নিলাম 2 ইঞ্চি তো নেওয়ার পরে পকেটের যে শেপটা থাকে সাধারণত ডেনিম প্যান্ট যেটা আছে আমার যে স্কেচটা আপনাদের দেখাইছি যে মেজারমেন্টটা দেখাইছি সেখান থেকে এখানে আসছে আমার পকেটের যে অ্যালাউন্সটা সেইটা তো আমি এখান থেকে কেটে ফেলব এইটুকু আসছে যে আমার পকেটের এরিয়া আর যদি আপনারা এখান থেকে যদি পকেটিং যেটা পকেটিং আছে সেটা করতে চান তাহলে সেটাও করতে পারবেন তো আমরা পকেটিংয়ের এইখানের জন্য আমরা একটা পকেট চেন নেব তো আমার এখানে কিছু টুকরা কাগজ আছে এটা দিয়ে আমরা পকেটের চেনটা করে নেব এই যে দেখেন পকেটের চেন কীভাবে করতে হয় সেটা আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টের ইয়েটা দাগ তো এইখান থেকে আমি পকেটের চেনটা নিয়ে নেব এই যে পকেটের যে দাগটা আছে সেটা আমি এখানে দাগাই নিলাম তো এইটা দাগানোর পরে ভিউয়ার্স এটা দাগানোর পরে আমি এইখান থেকে এটা কেটে নেব এই যে এটা কেটে নিচ্ছি আমি এই এটা আমি কেটে নিলাম আর এটা হচ্ছে যে আমার পকেটের যে কাঙ্ক্ষিত যে পকেটের চেন বলে আসলে বা পকেটের ফেসিং বলে যাই বলে তো সেটাকে আমরা এখানে সুইং অ্যালাউন্স দিয়ে নিতে পারি এখান থেকে 4 সিএম অনুপাতে সুইং অ্যালাউন্স দিয়ে নিতে পারি এই তো এটা আমরা দিয়ে নিলাম ভিউয়ার্স তো এটা আমরা এখন কেটে নেব এই এখন আমি পকেটের এটাও সুন্দর করে কেটে নেব এটা আমার জয়েন করলে এটা আছে পকেটের যে ফ্যাব্রিক ফেসিং পার্টটা সেটা তো এর সাথে আমার যে পকেটিংটা থাকবে তো পকেটিংটা আসলে পকেটিংটা কী হবে পকেটিংটা আমরা এরকম ভাঁজ দিয়ে নিতে পারি ভিউয়ার্স এরকম ভাঁজ দিয়ে নিতে পারি ভাঁজ দিয়ে নিয়ে এখানে বসাবো বসানোর পরে পকেটের যে উইথটা থাকে সাধারণত এখানে 18 সিএম বা 17 সিএম থাকে আমি দিলাম মেন্সের ক্ষেত্রে 18 সিএমই দিলাম তো 18 সিএম দিয়ে আমি এইখান থেকে দেখেন এই যে এইখান থেকে 18 সিএম দিলাম আর আমার যে পকেটের যে চেনটা আছে সেই চেনটা আমি এইখানে অ্যাটাচ করে রাখলাম রাখার পরে আমি এইখান থেকে দাগ দিয়ে দিলাম ভিউয়ার্স
দেখেন একদম ইজি, মানে যারা কখনো পকেট কাটে নাই তাদের জন্য এটা একদম ইজি। এই এখন আমি এইখান থেকে এটা চলে গেল, আমি যদি এইখানে দাগ দিয়ে নিই যে না আমি এইখান থেকে এটুক দাগ দিয়ে দিলাম আর এইখান থেকে এইটুক দাগ দিয়ে দিলাম, তো আমি এখানে এইভাবে দাগ দিয়ে নেব। দেখেন এই এইখান থেকে এইভাবে এসে এইভাবে এসে এইখানে হালকা একটু শেপ দিয়ে দিবেন। এই এই তাহলে আমার পকেটের চেনটা কাটা হয়ে যাবে। এই যে এটা রাখলাম, এটা আমার পকেট চেন, আর এইখান থেকে আমি এটা সমান করে ধরে কেটে দেবো। এই আমার যে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে পারা ইনশাল্লাহ ম্যানুয়াল থেকে শুরু করে ক্যাড ভালো ভালো মাস্টার হইতে পারবেন। তো এইখানে একটা বিষয় আছে যে আমার এইখানে যে পকেটটা থাকবে সেটা আমার এইখানে চেনটা কীভাবে অ্যাটাচড হবে, তো এখানে আমার এক পাটে এই যে দেখেন পাতলা কাগজ, তো সমস্যা নাই, এখানে আমার পকেটের এই চেনটা অ্যাটাচড হবে। এই এই দেখেন এটা আমার হয়ে গেল পকেট, পকেটিং সরি। পকেটিং তো পকেটিং এটা হচ্ছে পকেটিং ফেসিং, আর হচ্ছে আমার এখানে একটা পকেটের চেন লাগবে, চেন চেন আসলে এক এক জন এক এক বর্ষা বলে, তো এটা পকেটে ফেসিং বলে কেউ, পকেটের চেন বলে কেউ, তো আমি একটা পকেটের ফেসিং কেটে দেখাই যে কীভাবে পকেটে ফেসিং ফেসিংটা কাটবেন। তো আমাদের পকেটে ফেসিংটা যখন কাটবেন তখন এটাকে নেবেন এইভাবে রাখবেন, এটাকে এইভাবে রেখে এই দাগ দিবেন, এই দাগ দেওয়ার পরে এই দাগ দিবেন, এইখান থেকে 4 সিএম নেবেন বা 5 সিএম নেবেন, এখান থেকে 5 সিএম, এখান থেকে 5 সিএম নেওয়ার পরে সেম অনুপাতে ধরে এটা এইভাবে সুন্দর করে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নিয়ে পকেটের যে ফেসিংটা আছে সেটা কাটবেন। এই দেখেন আসলে দেখতে হবে, তার কারণ কি যে যে কোনো জিনিস শিখতে হলে গুরু লাগে, উস্তাদ লাগে, তো আমাকে উস্তাদ বলার দরকার নেই, গুরু বলার দরকার নেই, মনে করেন যে আমি আপনাদের মতনই একজন, হয়তো আমি শিখছি আপনারা শিখবেন ফিউচারে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আশা। তো সবাই তো আর এই কাজ শিখবে না, তো যার যা শেখা দরকার আছে সে সে শিখবে। তো এই আসছে আমার পকেটের ফেসিং, এই আসছে আমার পকেটের পার্টস তো ভিউয়ার্স, আর এই আসছে আমার ফন্ট। তো মোটামুটি ফন্টের কাজ আমাদের কাছাই গেছে, আর এখানে ফন্টের জন্য আমাদের কিছু কাজ আছে, এখানে আমাদের গ্রিন মার্ক দিতে হবে, গ্রিন মার্ক আমরা পকেটের সহ এইখানে যে গ্রিন মার্ক আছে এই মাপ ধরে দিয়ে দেবো। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি ফন্ট পার্টটা ওই ফ্লাইটা একদম সহজ, ফ্লাইটা একদম সহজ, ফ্লাই আর দেখাচ্ছি না। তো এখন ইওকের প্রসঙ্গ আছে, এখানে ইওসে ইওকের জন্য যাব। ইওক আমরা এখান থেকে আমাদের যে ইওকের যে লেন্থটা আছে, লেন্থটা আছে এখানে আছে 3 ইঞ্চি, আর এখানে আছে আসছে 1.5 ইঞ্চি, এখানে আছে 1.5 ইঞ্চি। তো ভিউয়ার্স এখানে 1.5 ইঞ্চি যে আর 3 ইঞ্চি এইখান থেকে আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো, এই যে স্ট্রেট একটা দাগ দিয়ে দিলাম। এই দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স নিয়ে নেবো, এই যে দেখেন আমার এখানে স্কেলে দাগ দেওয়া আছে, 1 ইঞ্চি আমরা সুইং অ্যালাউন্স নিয়ে নিলাম, আবার এইখান থেকে আমরা 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স নিয়ে নেবো। এই এই তো এখানে ইয়োকটা, ইয়োকটা মানুষের দেয় কিসের জন্য, ইয়োকটা দেয় যাতে ইয়োকের এইখানে যাতে একটু পাপি পাপি হয় খুলে থাকে, যার জন্য ইয়োকটা দেয়। ইয়োকের শেপ কিন্তু এখানে দিতে হবে মাস্ট, অনেক জায়গায় দেখি যে ইয়োকের শেপ দেয় না, তো ইয়োকের শেপ না দিলে সমস্যা হয় কি যে ফিটিংটা ভালো হয় না, যেহেতু এখানে ইয়োকটা দেওয়ার এক একটা যে কোনো জিনিসের একটা দেওয়ার এক একটা অর্থ আছে, তো অর্থটা খুঁজে বের করতে হবে। আমাদের এখানে যে পিছন সাইডটা উঁচু, এখানে একটু উঁচু, যার জন্যই
এই ইয়োকটা আমাদের এখানে দেয়া লাগে। ইয়োকটা দিতে গেলে এখানে কি হয়, যেমন আমরা আমি দেখাই যে একটু পাপি পাপি হবে, একটু ফুলে থাকবে, এখানে একটু শেপ দিতে হবে। সে শেপটা কীভাবে দিতে হবে সেটাও আমি দেখাই। তো এই শেপটা না দিয়ে অনেকে আছে কি যে সুজা দিয়ে দেয় ইয়োক, তো আসলে এটা নিয়ম না, আমরা এটা দিতে বলবো না কখনো। তো এখানে ইয়োকটা আমি এটা মনে করেন যে কেটে ফেলে দিই, এইটুকু আমার প্রয়োজন নাই। এইখানে কিন্তু আমার পাপের কোনো দরকার নাই, এখানে স্টেডি থাক, এইখানে স্টেডি থাকবে, কিন্তু এইখানে আমার শেপ হবে, এইখানে কতটুকু শেপ হবে। তো সেক্ষেত্রে আমি দেখাই যে মনে করেন যে আমার এইখানে শেপ হবে মিনিমাম এইখান থেকে 1.5 ইঞ্চি, আমার এইখান থেকে শেপ হবে এই এই শেপ হবে, এখান থেকে 1.5 ইঞ্চি শেপ হবে এই। এটা হলে তাহলে আপনার ফিটিংটা ভালো হবে। আবার এইখান থেকে আমার এইখানে 1.5 ইঞ্চি শেপ হবে, এই যে দেখেন এইখান থেকে এইখানে 1.5 ইঞ্চি শেপ হবে, তাহলে আমার ইয়োকটা ফিটিং হবে ভালো। এবং যেমন ফিটিং না, এটা হচ্ছে গার্মেন্টস ফিটিং হবে ভালো এই, এটা এইভাবে যদি আমরা শেপ দিই তাহলে কী হবে, এই যে বাঁকাটুক দিলাম এইটুক টান দিয়ে যখন জয়েন করবে তখন এইখানে একটা পাপি পাপি ভাঁজ আসবে, ফুলে থাকবে। আর আমাদের পিছন সাইডটা, প্রত্যেকটা মানুষের পিছন সাইডটা কিন্তু অনেক উঁচু, ব্যাক সাইডের যে উঁচু জায়গাটা সেইটাই এইখানে এইটাই কভার করার জন্যই এই পার্টটা আমরা এইভাবে দিয়ে রাখি। এই যে দেখেন এই যে এইভাবে দিয়ে রাখি, এখানে এতটুকু গ্যাপ যখন থাকবে তখন এটাকে আমরা এইভাবে একটা কাট মার্ক দিয়ে দিতে পারবো, যে এইখানে যখন জয়েন করবে তখন এটা সুন্দর মতন ফিটিং হবে এবং গুছু থাকবে, তো পড়তে ভালো হবে আর কি। তো এইখানে আমরা একটা কাট মার্ক দিয়ে দিতে পারি ভিউয়ার্স, এই যে এটা নিচের সাইডে জয়েন হবে, আর এটা এখানেও একটা কাট মার্ক দিয়ে দিতে পারি, এখানেও একটা কাট মার্ক দিয়ে দিতে পারি যে এই জয়েন্ট আর এই জয়েন্টে আমাদের এটা জয়েন হবে। তো বেসিক্যালি এই ছিল আমার প্যাটার্নের ইয়ে। আর এখানে ব্যাক পকেটের একটা পজিশনের ব্যাপার আছে, ব্যাক পকেটের পজিশনটা আসলে এখান থেকে যখন আমরা এখানে জয়েন হবে, জয়েনার পরে আমাদের এইখান থেকে এটা স্ট্রেট হইতে হবে, তো সেজন্য আমরা এখান থেকে ব্যাক পকেটের যে শেপটা আছে সেটা ব্যাক পকেটের পজিশনটা আমরা সেন্টারে রেখে এইখান থেকে আমাদের যে লেন্থটা আছে সেটা আমরা এখান থেকে দিতে পারি এই। তো যে মাপ আছে সেই মাপ অনুপাতে আমরা নেব, এখান থেকে যদি আমাদের এখানে 20 থাকে 20 নেব, 10 থাকে 10 নেব, 18 থাকে 18 থাকে, তো এখানে 16 সিএম থাকে সাধারণত, 16 17 এই। তো ভিউয়ার্স এখান থেকে দেখেন এখানে আসবে, আর এইখান থেকে এই এটা আমার ব্যাক পকেট, এই দাগের দরকার নেই, এই এই কোনা এই কোনা এই কোনা, তো এ আসছে আমার ব্যাক পকেট। তো ভিউয়ার্স আজকের মতন আমার এই প্যাটার্ন অনেক ইয়ে হয়ে গেছে, লং হয়ে গেছে, তো আমি আশা করি যে আপনারা সবাই এই প্যাটার্ন দেখবেন, শিখবেন আর ক্যাড শিখবেন। ক্যাডের জন্য এখন আমি বলবো ম্যানুয়ালটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যানুয়াল না শিখলে আসলে ক্যাডটা শিখে কোনো ফায়দা নেই। ক্যাড শিখতে গেলে, ক্যাডে প্যাটার্ন করতে গেলে অবশ্যই এটা কার্যকারী হইতে হবে যে আমার কতটুকু আমি এক্সপার্ট ম্যানুয়ালে, যে যত এক্সপার্ট সে তত ক্যাডে এক্সপার্ট, তো এই জিনিসটা সবার ভিতরে থাকতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, আমার জন্য দোয়া করবেন।